আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমরা যেটি পেয়েছি যে তারা যে র‍্যাব পরিচয়ে যে মাইক্রোটি যায়, এটি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সন্দেহের করে কেউ যদি তাদেরকে আটক করে, তাদের পিছনে যে পুলিশ লেখা যে গাড়িটি আছে এটি কিন্তু এদের একটু দূরও একটু পিছনেই থাকে। তো জনগণ যদি কেউ আটক করে তখন এই পুলিশের গাড়িটি এসে তখন বলে যে কী হয়েছে কী হয়েছে, লোকজনকে বলে আমরা পুলিশের সদস্য, এবং ওই যখন দেখে যে র‍্যাবকে পুলিশ কাউন্টার করে, এটি কিন্তু তারই দিদিরই সকল সদস্য, তাদেরই লোকজন যারা পুলিশের গাড়িটি নিয়ে অবস্থান করে, এবং সব বলে যে না এরা তো র‍্যাবের সদস্য আমরা চিনি, তখন তাদেরকে ছেড়ে দেয়। তো এভাবেই তাদের প্লটটা রেডি করে, বা কোথাও যদি তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা কিন্তু এভাবে তারা নিজেদেরকে স্কিপ করে নিয়ে আসে। সেদিনও কেরানীগঞ্জ মডেল থানাধীন জৈনপুর বাজারস্থ সুনীল মণ্ডল তার পায়েল জুয়েলার্স নামক যে জুয়েলারি শপ আছে এটি বন্ধ করে উনি স্বর্ণের ব্যাগ নিয়ে 100 মিটার উত্তরে তার বসতবাড়ির গেটের সামনে পৌঁছলে এখানে আগে থেকেই তাকে যে একটি মাইক্রোবাস অনুসরণ করে, একটি সিলভার কালারের মাইক্রোবাস তাকে অনুসরণ করে যেটিতে র‍্যাব লেখা ছিল, এবং আরেকটি কার যেটিতে পুলিশের স্টিকার দেওয়া ছিল, এই দুটি তাকে অনুসরণ করে এবং তার বাসার সামনে পৌঁছলে তাকে আটক করে র‍্যাব পরিচয়ে তাকে গাড়িতে উঠায় নেওয়ার চেষ্টা করে। তো তখন সে তার আসলে যে তারা যে অ্যাক্টিভিটিসটি করছিলেন এটি সন্দেহ হলে সে চিৎকার দেন, এবং চিৎকার দিলে আশেপাশের লোকজন, এবং যেহেতু তার বাড়ির পাশেই, তার স্ত্রী দৌড়ায় আসেন, এবং দৌড়ায় আসলে তারা তার যে হাতের ব্যাগটি এটি নিয়ে তাকে রেখে এটি নিয়ে তারা চলে যায়। তো আমরা এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর টিপন লাইনের মাধ্যমে আমরা সংবাদ পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং এই ঘটনার বর্ণনা শুনি। আমাদের একটি অভিযানিক দল একটি গঠন করি, যেটি কেরানীগঞ্জ আমাদের এই পার্টের যিনি দায়িত্বাধীন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার যিনি ক্রাইম অপস দক্ষিণ তার নেতৃত্বে, এবং এখানকার অ্যাডিশনাল এসপি যিনি ক্রাইম আমাদের সার্কেল অ্যাডিশনাল এসপি কেরানীগঞ্জ উনি এবং অফিসার ইনচার্জ এবং তার টিমের অন্যান্য সদস্যদের নিয়ে আমরা একটি চৌকস অভিযানিক দল একটি গঠন করে এই ঘটনা সংক্রান্তে যারা জড়িত, আমরা ওই ঘটনা সংঘটিত যেখানে হয়েছিল তার সিসি ফুটেজ এবং অন্যান্য যে তথ্য প্রযুক্তি আমরা বিশ্লেষণ করে কারা ঘটনাটি সংঘটিত করে এবং কিভাবে হয় এই তথ্যগুলো আমরা বের করে এই চক্রের 9 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো আমরা আসলে যিনি ভিকটিম তাকে জিজ্ঞাসাবাদে যে জিনিসটি জানতে পারি যে ওনার যে পায়েল জুয়েলার্স, উনি প্রতিদিনই ওনার জুয়েলারি শপ যখন বন্ধ করেন এই জুয়েলারি শপের যত জুয়েলারি যে হাত থাকে এগুলো তার সকলগুলোই সে বাসায় নিয়ে আসে, এবং পরের দিন সকালবেলা সে আবার নিয়ে যেয়ে তার দোকানে এগুলো বিক্রির জন্য ইনি রেডি করেন। তো এটি এই আমরা যে গ্রেপ্তারকৃত আসামি তাদের জিজ্ঞাসাবাদে এবং এদের মোটরসাপটি দেখে আমরা যেগুলো পেয়েছি বা এদের অন্যান্য তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা দেখেছি যে বেশ কিছুদিন থেকেই তারা তাকে অনুসরণ করে, এবং অনুসরণ করে তারা তার গতিবিধিগুলো লক্ষ্য করে যে কখন সে বাসা থেকে বের হয় এবং কখন উনি বাসায় পৌঁছেন, এবং এইটি অনুসরণ করেই তারা তাকে ওই দিন যখন উনি বাসায় ফিরছিলেন তখন তাকে পথরোধ করে এবং তার কাছ হাতে ব্যাগে রক্ষিত প্রায় 34 ভরি স্বর্ণ ছিল, 22 ভরি চাঁদি রূপা যেটা ঝুরি রূপা, নগদ 80,000 টাকা ছিল এবং 2টি হিসাব রেজিস্টার, এই ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে যায়। এবং তাদের এখানে একটি নতুন আমরা একটি কৌশল তারা আমরা এখানে করেছে যেটা আমরা পাই তাদের বক্তব্যে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমরা যেটি পেয়েছি যে তারা যে র‍্যাব পরিচয়ে যে মাইক্রোটি যায় এটি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সন্দেহের করে কেউ যদি তাদেরকে আটক করে তাদের পিছনে যে পুলিশ লেখা যে গাড়িটি আছে এটি কিন্তু এদের একটু দূরও একটু পিছনেই থাকে।
তো জনগণ যদি কেউ আটক করে তখন এই পুলিশের গাড়িটি এসে তখন বলে যে কী হয়েছে লোকজনকে বলে আমরা পুলিশের সদস্য এবং ওই যখন দেখে যে র্যাবকে পুলিশ কাউন্টার করে এটি কিন্তু তারই দিদিরই সকল সদস্য তাদেরই লোকজন যারা পুলিশের গাড়িটি নিয়ে অবস্থান করে এসব বলে যে এরা তো র্যাবের সদস্য আমরা চিনি তখন তাদেরকে ছেড়ে দেয় তো এভাবেই তাদের প্লটটা রেডি করে বা কোথাও যদি তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা কিন্তু এভাবে তারা নিজেদেরকে স্কিপ করে নিয়ে আসে সেদিনও এভাবেই তারা একটি মাইক্রোবাস এবং একটি কারে এই মাইক্রোবাসটি ছিল যেটিতে র্যাব পরিচয় লেখা এবং এখানে যে কারটি পিছনে রেখে করেছে পিছনে ছিল এই দুইটি এই ঘটনায় আমরা তাদের সিসি ফুটেজে পাই তারা এরা এভাবেই তারা এই ঘটনাটি সংঘটিত করেছে এবং আমরা তাদের নিকট থেকে এখানে আমরা যেটি পেয়েছি তারা ঘটনা সংঘটিত করে পরবর্তীতে এগুলো তারা এই সন্ডলাকারগুলো সব গলিয়ে ফেলে তারা যখন এই তাঁতি বাজারস্থ সাগর কর্পোরেশনের যে ব্যবসায়ী এখানে শচীন্দ্র সরকার এইখানে যখন বিক্রয়ের উদ্দেশ্যে যায় এই পথিমধ্যেই আমরা ওই দোকানেই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা এই চক্রের 9 জন সদস্যদের গ্রেপ্তার করি এবং 29 ভরি 14 আনা স্বর্ণের গলিত পাক এটি তারা সংগঠিতের পরে আরেকজন স্বর্ণ ব্যবসায়ীর দোকানে নিয়ে যেয়ে তারা এই স্বর্ণলঙ্কারগুলো সব গলায় ফেলে